আসসালামু আলাইকুম। জয়কলি একাডেমিক ডিজিটাল ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম। তা আজকে আসছি আমরা কেমিস্ট্রি সাজেশন ক্লাস নিয়ে, এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে। এইচএসসি 23 সালে তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার এর চূড়ান্ত যে সাজেশন সেটা নিয়ে আমি কথা বলবো। এখানে তোমাদের যে 8টা সিকিউ আছে সেখান থেকে 5টা সিকিউ অ্যান্সার করতে হয়। তো আমি 8টা সিকিউ কী হতে পারে সম্ভাব্য সেটা নিয়ে কথা বলবো। আর এখানে সব পিডিএফ আকারে না নিলেও তোমরা এখান থেকে ছবি সহ নিতে পারবো, স্ক্রিনশট দিয়েও নিতে পারবো, আমি পর্যায়ক্রমে বলবো। তা শুরুতে আমরা চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5 এই সবগুলো চ্যাপ্টারের ওপরেই কথা বলবো। তো আমরা শুরুতে চলে যাচ্ছি গুণগত রসায়ন চ্যাপ্টার 2-তে। তো এই গুণগত রসায়নের থেকে 2 সেট সিকিউ আসবে, সম্পূর্ণটা আমি লিখে রাখছি এখানে যে কোথা থেকে কী প্রশ্ন আসবে না আসবে আমি বলবো, জাস্ট কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনটা কম ইম্পর্টেন্ট সেটাও বলে দিব। তা চ্যাপ্টার 2 গুণগত রসায়নের যে 2 সেট সিকিউ আসবে সেই সিকিউটা কী হতে পারে। আচ্ছা আচ্ছা, এই গুণগত রসায়নের যে 2 সেট সিকিউ আসবে এটা কিন্তু খুব সহজভাবে ভাগ করে ফেলা যায় আসলে কোথা থেকে সিকিউটা আসে। প্রথম পার্ট হিসেবে আমি ভাগ করছি যে পার্ট 1 পার্ট 2 বলে। পার্ট 1 আছে পরমাণু, কোয়ান্টাম সংখ্যা, হাইড্রোজেনের পারমাণবিক বন্ধনানি, এখান থেকে 1 সেট সিকিউ আসে। সেই সিকিউসটা কী হতে পারে সেটা প্রথমে রাদারফোর্ডের পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, আর এই 2 পরমাণু মডেলের তুলনাও আসে। তো এই রাদারফোর্ডের পরমাণু মডেল বুঝবা কী করে, যদি দেখো এরকম একটা কক্ষপথ বিশিষ্ট কোনো মডেল আঁকা আছে তাহলে ওইটা রাদারফোর্ডের পরমাণু মডেল, আর একাধিক যদি ই থাকে কক্ষপথ আঁকা থাকে তবে সেটা হলো বোর পরমাণু মডেল মিন করবে। যে উদ্দীপক আঁকা থাকবে উদ্দীপককে বলবে যে উদ্দীপকের পরমাণু মডেল দুটির মধ্যে তুলনা করো, অথবা উদ্দীপকের এক চিত্র এটা ধরো 2 চিত্র দিয়ে বলবে যে এক চিত্রের মডেলের সীমাবদ্ধতা লেখো বা 2 চিত্রের মডেলের সীমাবদ্ধতা লিখো। তো সেক্ষেত্রে রাদারফোর্ডের বোর পরমাণু মডেলটাই মিন করবে। আচ্ছা, এখান থেকে আরও প্রশ্ন আসতে পারে, এই বোর পরমাণু মডেলের ম্যাথ আসতে পারে। এই ম্যাথটা কেমন হবে সেটার অল্প একটু নমুনা আমি বলি। ধরো এখানে এই যে এটা কে, এটা কে কক্ষপথ, আমি কক্ষপথটা দেখাই, এটা কে, এটা যদি এল হয় আর এটা যদি এম হয়, কে এল এম। তো এখানে তৃতীয় কক্ষপথের জন্য বলতে পারে যে তৃতীয় কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করো, সেক্ষেত্রে এম ভিআর বের করতে হবে, অথবা এটাও বলতে পারে যে তৃতীয় কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের বেগ বের করো, সেক্ষেত্রে শুধু ভিটা বের করতে হবে। আর যখন বেগ ভি বের করতে বলবে তখন কক্ষপথের ব্যাসার্ধটা দেওয়া থাকবে। তাহলে এখান থেকে এই ম্যাথটাও কিন্তু আসার মতো, বেসিক্যালি গদাগের প্রশ্ন হিসেবে আসতে পারে যে দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করো বা বেগ বের করো, সেক্ষেত্রে ভিটা বের করলে হবে, এটা গদাগের প্রশ্ন হিসেবে আসতে পারে। তো এই দুটো প্রশ্ন অতটা বেশি ইম্পর্টেন্ট না, আসার পসিবিলিটি মোটামুটি কম, তবে 2-1টা বোর্ডে অবশ্যই আসতে পারে। তো যে বোর্ড কোন বোর্ডে আসবে সেটা তো স্পেসিফিক বলা যায় না, সুতরাং পড়তেই হবে রাদারফোর্ডের পরমাণু মডেল, বোর পরমাণু মডেল। পরের এতে চলে যাই, পরমাণু তৃতীয় বা চতুর্থ কক্ষপথে কতগুলো অরবিটাল বা ইলেকট্রন থাকতে পারে সেটা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে বের করো। একটা ছক আঁকতে হয়, তোমরা ছকটা সবাই পড়ছো, প্রথম প্রধান কোয়ান্টাম সংখ্যা, তারপর সহকারী কোয়ান্টাম সংখ্যা, উপস্তর, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, অরবিটাল, এরকম একটা ছক দিয়ে একটা হিসাব করে দেখাতে হয়। এটা আশা করি সবাই পারো, এটা খুবই ইম্পর্টেন্ট আসে। এরপরে চলে যাই যে কক্ষপথে ইলেকট্রনের ধাপান্তরের ফলে, যদি বলো এই চ্যাপ্টারে সবথেকে মোস্ট কমন বা সব প্রতিবারই আসে কোন প্রশ্নটা, তা সেই প্রশ্নটা কিন্তু এই যে 4 নম্বরটা, যে এটা কক্ষপথে এরকম আঁকা থাকে, অল্প একটু এখানে আঁকি আমি, আর শেষে যদি বলো যে করে দেখাতে তা করে দেখানো যাবে। এরকম ইলেকট্রন যদি উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথ অথবা নিম্ন কক্ষপথ থেকে যদি উচ্চ কক্ষপথে যায় তবে এই ধাপান্তরের ফলে সৃষ্ট বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য কত বা ওই বর্ণালীর শক্তি কত বা ওই বর্ণালীর ফ্রিকুয়েন্সি কত, কম্পাঙ্ক কত, সেটা বের করতে বলতে পারে। অথবা এভাবেও কোশ্চেনটা ঘুরিয়ে করে যে উচ্চ এই যে ধাপান্তরের ফলে যে বর্ণালী যে বর্ণালীটা তৈরি হয় ওই বর্ণালীটা বা ওই তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালীটা কী কাজে ব্যবহার করা যায়। তা সেক্ষেত্রে আমাদের ওই যে যদি যদি এটা হয়, এটা পরে একটু লিখে দিলে ভালো হতো। আচ্ছা, তা মুখে বলি, যদি হলো UV IR
এদের একটা ব্যবহার আছে যে আয়ার হলো চিকিৎসা কাজে ব্যবহার করা হয়, আর ইউভিটা ব্যবহার করা হয় জাল টাকা পাসপোর্ট শনাক্তকরণে। তো এদের তরঙ্গ দৈর্ঘ্যটা আমাদের মনে রাখতে হয়, আবার দৃশ্যমানের মধ্যে পড়বে কি না সেটাও এখানে বলা থাকে। মানে প্রশ্নটা তখন এভাবে করবে যে উদ্দীপকের ইলেকট্রনের ধাপান্তরের ফলে সৃষ্ট বর্ণালী, যে বর্ণালীটা সৃষ্টি হয় ওই বর্ণালীটা কোন অঞ্চলে পড়বে, তাহলে কোন অঞ্চলে পড়বে বললে সেক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যটা কিন্তু মনে রাখতে হয়। লাল হবে নাকি নীল হবে নাকি সবুজ হবে নাকি আসমানির মধ্যে পড়বে, যে তরঙ্গ দৈর্ঘ্য আসবে সেটা লিখে বলে দিতে হয়। অথবা যে বর্ণালীটা তৈরি হবে ওই বর্ণালীটা কী কাজে ব্যবহার করা যায়, যদি ইউভি হয় তাহলে ইউভিটা ব্যবহার করে জাল টাকা জাল পাসপোর্ট শনাক্তকরণে, আর যদি আয়ার হয় তাহলে সেটা চিকিৎসা কাজে ব্যবহার করা হবে। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, চার নম্বর প্রশ্নটা। এরপরে সর্বশেষ ইলেকট্রনের জন্য পাউলির বর্জন নীতি, সর্বশেষও বলতে পারে বা যে কোনো একটা ইলেকট্রনের জন্য, এটা কেমন হতে পারে আমি একটু বলি। দেখো এরকম হতে পারে, ধরো উদ্দীপকে একটা পরমাণুর কথা বলা আছে যেটা হলো ক্রোমিয়াম, ক্রোমিয়ামের কথা বলতে পারে, অথবা কপারের কথা বলতে পারে, ক্রোমিয়াম কপার দিয়ে বলতে পারে যে উদ্দীপকের এই পরমাণুটির সর্বশেষ ইলেকট্রনটির জন্য পাউলির বর্জন নীতি দেখাও। পাউলির বর্জন নীতি মানে যে তিনটি কোয়ান্টাম সংখ্যার মান একই কিন্তু একটা কোয়ান্টাম সংখ্যার মান যে ভিন্ন সেটা। তো সর্বশেষ ইলেকট্রনটা যেখানে যাবে, যেমন ক্রোমিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা কোথায় যায়, 3D5 যায়, তাহলে 3D এর জন্য কোয়ান্টাম সংখ্যার যে মানগুলো সেটা লিখে দেখাতে হবে, এনের মান, এল এর মান, এম এর মান, এটা। আর কপারের যদি সর্বশেষ ইলেকট্রনের জন্য বলে সেটাও 3D এর জন্য হবে। অথবা এদের ভেতরের ইলেকট্রনের জন্য কথা বলা যায়, বলতে পারে যে ক্রোমিয়ামের 19তম ইলেকট্রনের জন্য পাউলির বর্জন নীতি দেখাও। তো ক্রোমিয়ামের 19তম ইলেকট্রনটা কোথায় যায়, 4S-এ যায়, তাই 4S-এর জন্য এন এর মান, এল এর মান, এম এর মান দেখানোটাই আমাদের কাজ। এটা হলো আমাদের পাঁচ দাগ। এই পাঁচটা প্রশ্ন দেওয়া আছে, এর মধ্যে থেকে আশা করা যায় এক সেট CQ আসবে। এখন যদি বলো যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট বা আসতে পারে সবথেকে বেশি কোনটা, সেটা যদি আমি বলি তা সেটা আসার মতো এই যে চার নম্বরটা ফিক্সড, এটা ঘদাগের প্রশ্ন হিসেবে আসবে, মানে ঘদাগে সবসময় আসে, সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আর এরপরে ইম্পর্টেন্ট হলো এই যে তিন নম্বরটা, এরপরে পাঁচ, আর তারপরে 1-2। যদি কখনো চারটা মনে করো থাকার পসিবিলিটি 99%, আর যদি চারের সাথে আর একটা নিতে হয় তা সেক্ষেত্রে দেখা যায় পাঁচ আর তিনটা বেশি আসে, আর যদি এগুলো থেকে কোনো কিছু মিস হয় তখন 1 আর 2 থেকে প্রশ্ন আসবে। তো এই পাঁচটা প্রশ্ন থেকে আশা করা যায় তোমরা এক সেট প্রশ্ন পেয়ে যাবে। তো আমরা চ্যাপ্টার 2 গুণগত রসায়নের যে 2 সেট CQ আসবে তার প্রথম পার্ট এটা, এখান থেকে একটা সেট CQ কমন থাকবে। এই পাঁচটা প্রশ্ন খুব ভালোভাবে প্রিপারেশন নিলে আশা করা যায় তুমি সেটা অ্যান্সার দিতে পারবে। তো আমরা পরের এতে চলে যাই। গুণগত রসায়নের আর একটা পার্ট আছে, সেটা হলো দ্রাব্যতা ও আয়ন শনাক্তকরণ। এই অংশটা থেকেও একটা সেট প্রশ্ন হয়, একদম ফুল এক সেট। তো এখান থেকে বিশেষ করে ম্যাথ বেস কোশ্চেনটাই আসে, গ অথবা ঘ দুটাই হলো ম্যাথ কোশ্চেন আসে। তো দ্রাব্যতা দেওয়া থাকবে, প্রথমে আমি একটাটা করে চলে যাই, যে দ্রাব্যতা দেওয়া থাকবে KSP বের করতে পারলে। উদ্দীপকের ছবি আঁকা থাকে, ওই ছবিতে ঘনমাত্রা দেওয়া থাকে, অবশ্যই সম্পৃক্ত দ্রবণ লেখা থাকবে। তো ওই সম্পৃক্ত দ্রবণের থেকে দ্রাব্যতা বের করতে হয়, KSP বের করা আশা করি সবাই জানো। তো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট কিন্তু এক নম্বর প্রশ্নটা। এরপরে 2-এ চলে যাই, KSP দেওয়া থাকে দ্রাব্যতা, মানে একের ঠিক উল্টা ম্যাথ এটা, যে KSPটা দেওয়া থাকবে এখান থেকে দ্রাব্যতা বা আয়নের ঘনমাত্রাটা বের করে নিয়ে আসতে হবে। এই 2 নম্বরটাও খুব ইম্পর্টেন্ট, তবে 1 বেশি, 2-এর থেকে 1টা বেশি ইম্পর্টেন্ট। এরপরে 3 নম্বর প্রশ্ন, দুটি দ্রবণকে মেশালে অধক্ষেপ পড়বে কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করো, অর্থাৎ KIP আর KSP, এই KSP দেয়া থাকবে, KIPটা বের করতে হয়, যদি KIP বড়ো হয় KSP থেকে সেক্ষেত্রে অধক্ষেপ পড়ে। তো এই ম্যাথ আশা করা যায় সবাই করছো, এটা খুবই ইম্পর্টেন্ট, ধরে রাখো এটা আসবে। যদি বলা হয় যে একটা প্রশ্ন আউট করা যায়, তো এই প্রশ্নটা 9টা যে বোর্ড আছে 1টা বা 2টা বোর্ড হয়তো দিবে না, বাকি সব কটা বোর্ডে এই প্রশ্নটা আসবে, এটা কনফার্ম 3 নম্বর প্রশ্নটা। তো এই 3 নম্বর আর এই যে 1 নম্বর সবথেকে মোস্ট কমন প্রশ্ন প্রতিবারই আসে, এটা 99% বলতে পারো ইম্পর্টেন্ট এই যে 1 নম্বরটা। আর যদি কখনো 1 নম্বর মিস হয় সেক্ষেত্রে আমাদের এই আয়ন শনাক্তকরণ থেকে কোশ্চেন আসতে পারে। তো আয়ন শনাক্তকরণ উদ্দীপকে এরকম ছবির মধ্যে আঁকা থাকবে দ্রবণ, দ্রবণ একে বলবে কি উদ্দীপকের 1 নম্বর চিত্রের ক্ষারীয় মূলকটি শনাক্ত করো, বা উদ্দীপকের 1 নম্বর চিত্রের অম্লীয় মূলকটি শনাক্ত করো। তো সেক্ষেত্রে কোন প্রশ্নগুলো আসতে পারে আমি এখানে দিয়ে দিছি। অ্যামোনিয়াম আয়ন খুব ইম্পর্টেন্ট, অ্যালুমিনিয়াম 3+, ক্যালসিয়াম, এই 3টা মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে
কপার, সোডিয়ামও ইম্পর্টেন্ট, মোটামুটি এগুলো বাদ দেওয়া যাবে না। এই এই প্রথম কয়েকটা অবশ্যই আমাদের খুব ভালো করে শনাক্তকরণ পড়তে হবে। তো এই শনাক্তকরণটা জাস্ট একটা বিক্রিয়া দিয়ে যে কী কালারফুল কী আসে, কী কালার আসে বা কিসের অধক্ষেপ আসে সেটা বললে হয়ে যায়। বিক্রিয়াটা কিন্তু ম্যান্ডেটরি, তবে বিক্রিয়াতে সমতা ম্যান্ডেটরি না। অর্থাৎ তুমি সমতা যদি করতে পারো ভালো, আর যদি না করতে পারো তাহলে সমস্যা অতটা না। তা চেষ্টা করবা বিক্রিয়াটা সঠিক লেখার, আর সমতার দিকে চিন্তা করবো না। অনেকে সমতার কথা চিন্তা করে বিক্রিয়াটাই ভুল করে ফেলে বা বিক্রিয়াটাই মনে রাখতে পারে না। এটা করা যাবে না, সমতাটা পরের কাজ, যদি পারো তো ভালো, না পারলেও সমস্যা নেই। তাই আয়ন শনাক্তকরণ এটা আসতে পারে। আয়ন শনাক্তকরণ ক্ষারীয়মূলক আছে, এখান থেকে দেখো ক্ষারীয়মূলক একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দিছি, আর আরও দুইটা আছে আয়রন। তা আয়রন অতটা ইম্পর্টেন্ট না, কারণ আয়রন অনেকগুলো দিয়ে শনাক্ত হয়, চারটা মূলক ইয়ে আছে। আয়রন অতটা লেস ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট বেশি হলো এই কয়টা। আর অম্লীয় মূলকের মধ্যে বেশি ইম্পর্টেন্ট হলো ক্লোরিন আর হলো সালফেট মূলক, অর্থাৎ ক্লোরাইড আর সালফেট মূলকটা বেশি আসতে পারে। তাহলে এই হলো আমাদের যে মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে বললাম কি তিন নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, এরপরে এক, আর যদি তিন আর এক মিস হয় সেক্ষেত্রে চার অথবা দুই প্রশ্ন আসতে পারে। আর এর বাইরে যদি কখনো এক্সট্রা প্রশ্ন আসে, মানে এক্সট্রা প্রশ্ন বলতে এক্সট্রা লিখছি কেন, কারণ এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, দুই একটা বোর্ডে দেখা যাবে কি যে এই মোস্ট কমন প্রশ্নগুলো ছাড়া নতুন প্রশ্ন বা একটু আলাদা প্রশ্ন করার চেষ্টা করতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমাদের পাঁচ নম্বর প্রশ্ন, ছয় নম্বর, সাত নম্বরও আমাদের করে রাখতে হবে। যেমন দ্রবণ ঠান্ডা করলে কতটুকু অধক্ষেপ পড়বে, আজ পর্যন্ত ওইভাবে আসে নাই, কিন্তু আসার মতো একটা প্রশ্ন যে দুইটি দ্রবণ দেয়া থাকবে, দুই দুটি দ্রবণের দ্রাব্যতাও দেওয়া থাকবে, জাস্ট এত টেম্পারেচার থেকে এত টেম্পারেচারে যদি কমায় নিয়ে আসা হয় তাহলে কতটুকু এক্সট্রা ওই অধক্ষেপ পড়বে সেটা বের করো, এই প্রশ্নও কিন্তু আসতে পারে। আচ্ছা, এরপরে তাপমাত্রা বাড়ালে অতিরিক্ত কতটুকু লবণ দ্রবীভূত করলে দ্রবণটি সম্পৃক্ত হবে, মানে আগেরটা এই প্রশ্নটার ঠিক অপোজিট একটা প্রশ্ন, যে তাপমাত্রাটাকে বাড়াই দেওয়া হবে, আগে কমানো হয়েছিল, এখন তাপমাত্রা বাড়াই দেওয়া হবে, তাপমাত্রা বাড়াই দিলে অতিরিক্ত লবণ দ্রবীভূত হয়, তো অতিরিক্ত কতটুকু লবণ এখানে দ্রবীভূত করলে ওই দ্রবণটি সম্পৃক্ত হবে সেটা বের করতে বলবে, সেটা হলো আমাদের ছয় নম্বর প্রশ্ন। আর সাত নম্বর হলো সময়নের ম্যাথ। তো এই তিনটা প্রশ্নও আমাদের করে যেতে হবে, কারণ এই এক দুই তিন চার হলো মোস্ট কমন প্রশ্ন। এখন মোস্ট কমন প্রশ্ন যদি বাদ দিয়ে কখনো অন্য প্রশ্ন করে সেক্ষেত্রে পাঁচ আর ছয় সাত আমাদের করে রাখতে হবে। যদি বলা হয় যে তুমি রিস্ক নিতে চাও সেক্ষেত্রে অবশ্যই তিন নম্বর প্রশ্ন ধরে রাখো আসবে পরীক্ষাতে, এক নম্বর প্রশ্ন আসবে, আর যদি এইগুলো না আসে সেক্ষেত্রে অন্যগুলো, ঠিক আছে। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট হলো এক আর তিন, আর বাকিগুলো আমাদের পড়তে হবে। যদি তুমি এখান থেকে ফুল এক সেট অবশ্যই অ্যান্সার দিতে চাও, তো আমাদের গুণগত রসায়ন থেকে যে দুই সেট প্রশ্ন হবে, আগের এই যে একটা এই এখান থেকে এক সেট প্রশ্ন হবে বলে দিছি, এই অংশ পার্ট ওয়ান থেকে, আর পার্ট টু এখান থেকে আর এক সেট প্রশ্ন হবে, ঠিক আছে। তো এইটা গেল আমাদের গুণগত রসায়নের সাজেশান। আমি যেহেতু সাজেশান ক্লাস নিচ্ছি এই জন্য প্রত্যেকটা জিনিস দেখানো সম্ভব না, আর একটা ক্লাসে ফুল জিনিস তো দেখানো সম্ভব না, বুঝোই। আর তোমাদের যদি স্পেসিফিক কোথাও সমস্যা থাকতে পারে সেটা যদি বলো তো আমি সেই জায়গাটা দেখাতে পারতাম। আচ্ছা, তো আমরা পরের স্লাইডে চলে যাই, পরের চ্যাপ্টারে। এরপরে আমরা চলে যাব চ্যাপ্টার থ্রিতে। চ্যাপ্টার থ্রি হলো মৌলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন, এখান থেকেও দুই সেট সিকিউ আসে। তো এই চ্যাপ্টারে ওরকম পার্ট পার্ট ভাগ করা নাই, অর্থাৎ ভাগ করা যায়ও না, যে কোনো প্রশ্নই আসলে একসাথে করে কম্বাইন করে এখানে প্রশ্ন করে। তো সবটা মিলেই আসলে দুইটা সেট প্রশ্ন হবে এই চ্যাপ্টার থেকে। তো কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো হয় বা হতে পারে, আয়নীকরণ শক্তি খুব ইম্পর্টেন্ট। আয়নীকরণ শক্তি থেকে যে দুইটা প্রশ্ন আসে, যে বেরিলিয়াম থেকে বোরনের আয়নীকরণ শক্তি কম কেন, আর নাইট্রোজেন থেকে অক্সিজেনের আয়নীকরণ শক্তি কম কেন, তো এই দুইটা প্রশ্ন খদাগেও আসে আবার গদাগেও আসে, খ গ দুইটা জায়গায় এখানে আসতে পারে। এরপরে আমরা চলে যাই ইলেকট্রন আসক্তিতে। ইলেকট্রন আসক্তি একটা প্রশ্ন এখানে, ফ্লোরিন থেকে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি কেন, আর একটা প্রশ্ন আছে, তা আমি ওটা আর ইনক্লুড করি নাই, যে অক্সিজেনের প্রথম ইলেকট্রন আসক্তি তাপ উৎপাদী কিন্তু দ্বিতীয় ইলেকট্রন আসক্তি তাফারি কেন, এটা অতটা ইম্পর্টেন্ট না, ওটা ইনক্লুড করি নাই বা আসে না আজ পর্যন্ত এই জন্য। তাহলে আয়নীকরণ শক্তি থেকে দুইটা প্রশ্ন সবাই আশা করি পারো, এই দুটো প্রশ্ন খুব কমন, ইলেকট্রন আসক্তির প্রশ্ন সবার পারার কথা, যেগুলো অ্যান্সার কী হবে। তো এগুলো খদাগেও আসে গদাগেও আসে। এরপরে চলে যায় সংকরণ।
যদি বলা হয় যে চ্যাপ্টার থ্রি থেকে এক সেট, মানে দুইটা প্রশ্ন তুমি কমন পাবা কোন জায়গা থেকে, এই সংকলন থেকে, অর্থাৎ সংকলন থেকে তুমি দুইটা সেট প্রশ্ন, দুই সেট না মানে এক সেট, একটা গ একটা ঘ দাগে প্রশ্ন অবশ্যই পাবা। তো এই সংকলন থেকে যে প্রশ্ন হবে কীরকম, যে সংকলন ব্যাখ্যা করো অথবা গঠন ব্যাখ্যা করো অথবা আকৃতি এত কেন, বা বন্ধন কোণ এত কেন, অথবা তুলনা করো, এই যে প্রশ্নগুলো এরকম হবে। তা কী কী আসতে পারে, তো এটা মোটামুটি তিনটা সেগমেন্টে একে ভাগ করা যায়, একে মোটামুটি তিনটা সেগমেন্টে ভাগ করা যায়। আমি ভাগগুলো করে রাখছি, যাদের লোন পেয়ার ইলেকট্রন নেই, অর্থাৎ যে সকল যে সংকেতগুলো আছে বা এই যৌগগুলো আছে, এই যৌগগুলোর মধ্যে কোনো লোন পেয়ার ইলেকট্রন নেই, এদের সবগুলোর বর্ণনা একই রকম, অর্থাৎ মিথেন, PCl5, SF6, BF3, এদের সবগুলোর বর্ণনা একটা ফরম্যাটে দেয়া যায়। যাদের লোন পেয়ার ইলেকট্রন থাকে না, তাদের বর্ণনা শুরু করতে হয় স্বাভাবিক অবস্থায়, উত্তেজিত অবস্থায়, তারপরে যে সংকরণ ঘটছে সেই সংকরণ নিয়ে কাজ। তো এই যে এদের প্রথমত লেখার পর একটা চিত্র দিয়ে ব্যাখ্যা দিলেই হয়ে যায়। আচ্ছা, এরপরে এই দুইটার মধ্যে পাইবন্ধন আছে, ইথিন আর ইথাইন, এই দুইটার মধ্যে পাইবন্ধন আছে, আর পাইবন্ধন থাকার কারণে এই দুটা প্রশ্ন আসার মতো বেশি ইম্পর্টেন্ট আছে। তো ইথিন বা ইথাইনের গঠন ব্যাখ্যা করো, বা ইথাইন বা ইথিনের সংকরণ এত কেন, বা আকৃতি এত কেন, এ ধরনের প্রশ্ন। তবে সবচেয়ে বেশি আসবে গঠন ব্যাখ্যা করে এইটা দিয়ে। তো যাই আসুক না কেন, গঠন বলুক, আকৃতি বলুক, বন্ধন কোণ বলুক, সব ক্ষেত্রে কিন্তু অ্যান্সার সেম, একদম সেম টু সেম অ্যান্সার দিয়ে যেতে হবে। তো এই হলো সংকরণের প্রথম টাইপটা, যাদের লোন পেয়ার ইলেকট্রন নেই তাদের ফরম্যাটটা সব একই রকমভাবে লিখতে হবে। এরপরে ফরম্যাট টু, মানে দ্বিতীয় ধরনের, যাদের লোন পেয়ার ইলেকট্রন আছে, অ্যামোনিয়াতে আছে, H2O তে আছে, PH3 আছে, H2S আছে। এখানে বেশি ইম্পর্টেন্ট বলে এই 3H দেওয়া, অ্যামোনিয়ার পানি এটা বেশি ইম্পর্টেন্ট, এ কারণে 3H দিয়ে রাখা, আর PH3 H2S লেস ইম্পর্টেন্ট, তবে আসার মতো, কোনোটা বাদ দেওয়া যাবে না। আর বেসিক্যালি NH3 যেরকম, PH3 অ্যান্সার টু সেম, কারণ ওরা একই গ্রুপের মৌল, আর H2O যেরকম ঠিক H2S লেখাটাও ঠিক সেরকমই, জাস্ট হলো এদের বন্ধন কোণে একটু ভিন্নতা আছে। তাহলে যাদের লোন পেয়ার ইলেকট্রন নেই তাদের যে কোনো একটা আসবে এখান থেকে, কিন্তু এতগুলো লেখা একসাথে এতগুলো না, একটা আসবে। যাদের লোন পেয়ার ইলেকট্রন আছে এদের ক্ষেত্রেও আকৃতি বর্ণনা করো, গঠন বর্ণনা ব্যাখ্যা করো, এরকম প্রশ্ন, সেক্ষেত্রে যে কোনো একটা আসবে। পরের এতে চলে যায় সংকরণের তিনটা টাইপের মধ্যে, আমি বলছি দুইটা টাইপ এই, এরপরে তৃতীয় এটাতে চলে যাচ্ছি। তৃতীয়টা হলো তুলনা, সংকরণের সবচেয়ে বেশি আসে হলো এটা থেকে, যে তুলনা করো। তুলনা করো বলতে কেমন হতে পারে, যেমন মিথেন, অ্যামোনিয়া এবং পানি উভয়ই SP3 সংকরিত হলেও এদের আকৃতি বন্ধন কোণ ভিন্ন কেন। তো এখানে তিনটা তুলনা কখনো একসাথে দিবে না, দুইটা দিতে পারে। যেমন বলতে পারে যে অ্যামোনিয়া ও H2 উভয় SP3 সংকরিত হলেও এদের আকৃতি ও বন্ধন কোণ ভিন্ন কেন, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে তিনটা একসাথে দেওয়ার কথা না, দুইটা একসাথে দিতে পারে। এইটা বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ NH3 আর H2 এদের আকৃতি বন্ধন কোণ এটা ভিন্ন কেন, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর যদি মিথেন দিয়ে দেয় তাহলে মিথেন এর সাথে অন্য একটা দিয়ে দিবে। তাহলে জাস্ট তুলনা করতে হবে, এই তুলনাটা সামারি আকারে, মানে আগের মতো অত বড় করে লেখা না, জাস্ট দুইটা যেন মোটামুটি তুলনা করা যায়, কেন এদের এই সংকরণ একই হলো, আকৃতি বা বন্ধন কোণ ভিন্ন কেন। এরপরে এই দুজনের মধ্যে তুলনা, অ্যামোনিয়া আর হলো অ্যামোনিয়াম আয়ন, এই উভয়ই হলো তোমার SP3 সংকরিত, কিন্তু এদের আকৃতি আর বন্ধন কোণে ভিন্নতা আছে, কেন এটা। এখানে NH3 সাথে একটা H+ সন্নিবেশ বন্ধন দ্বারা আবদ্ধ হয় বলে এ জায়গায় আর কোনো লোন পেয়ার ইলেকট্রন থাকে না। অ্যামোনিয়াতে যে একজোড়া লোন পেয়ার ইলেকট্রন থাকে, যেটার মধ্যে যেটা থাকার কারণে এখানে একটা লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ বল কাজ করে, কিন্তু এখানে ওই লোন পেয়ার ইলেকট্রনটা নেই বলে এখানে আর ওই লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণটা কাজ করে না, তাই এটার বন্ধন কোণ আবার 109.5 চলে যায় আর এটা 107 থাকে। তো এই যে তুলনাটা, এটা শেষে একটু বলতে হবে। তো হলো তুলনা, এরপরের তুলনাটা, এটা যেমন এটাও ঠিক ওরকম, H2 আর H3, এখানে H2 হবে না, এখানে H3 হবে, H3O+, H2O আর H3O+ উভয়ই সংকরণ SP3 হলেও এদের আকৃতি আর বন্ধন কোণে ভিন্ন কেন। H2O আর H3O+, এটাকে বলে হাইড্রোনিয়াম আয়ন, এটা ঠিক করে নিও, এটা কিন্তু H3O+ হবে।
H2O এটার বন্ধন কোণ 104.5, আকৃতি কৌণিক, কিন্তু H3O প্লাস এটার বন্ধন কোণ হলো 107 আর এটা পিরামিড আকৃতির। তো এটা কেন হবে এই দুটার মধ্যে তুলনা করতে হবে, এটার মতো এটা অ্যান্সার একই। এরপরে NH3 আর PH3 উভয়ই সংকরণ এবং আকৃতি একই, মানে এই দুটা সংকরণ একই, আকৃতিও একই, কিন্তু এদের বন্ধন কোণ ভিন্ন। এই NH3 এর বন্ধন কোণ 107 কিন্তু PH3 হলো 93 ডিগ্রির মতো। তো এই যে কেন ভিন্নতা আসে, তো এই ভিন্ন থাকার যে এটা সে কারণটা ব্যাখ্যা করতে হবে। তো এই প্রশ্নগুলোর অ্যান্সার মোটামুটি আমি শেষ একটা লিঙ্ক বলে দিবো, ইউটিউবে লিঙ্ক, ওখান থেকে মোটামুটি অ্যান্সারগুলো তোমরা দেখে নিতে পারবে। সবগুলোর অ্যান্সার মোটামুটি আমি দিয়ে রাখছি। আচ্ছা, এরপরে H2O আর H2S উভয়ে সংকরণ ও আকৃতি একই হলো, একই রকম, মানে আগের প্রশ্নের মতোই, বন্ধন কোণ ভিন্ন কেন? তো আগের পেজে চলে যাই যে H2O আর H2S উভয়ে সংকরণ একই রকম হলো, আকৃতি সংকরণ একই হলো, বন্ধন কোণে ভিন্ন কেন? তাই তুলনার প্রশ্ন হয়েছে চারটা, আরও তিনটা আছে তুলনার। পরের প্রশ্ন দেখো, তুলনার 5 নম্বর প্রশ্ন, NH3 আর NF3 উভয় সংকরণ আকৃতি একই হলেও বন্ধন কোণ ভিন্ন। এই NF3 এর বন্ধন কোণ 102 ডিগ্রি আর এটা তো জানো 107 ডিগ্রি। তো এই যে কেন 102 আর 160 ডিগ্রি কেন, এই ব্যাখ্যাটা এখানে দিতে হবে। আর BH4 BI4- এই দুটার মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে, BH4- এক্স্যাক্টলি মিথেনের বর্ণনা দিতে হয়। BH4- যে কথা, মিথেনও কিন্তু সেম টু সেম, একদম 100-তে 100 একই লেখা BH4 আর মিথেনেরটা। আর BF4- গঠনটা একটু ভিন্ন, BF3 যদি F- সাথে একটা সন্নিবের বন্ধন দ্বারা আবদ্ধ হয়, BF3 যদি এই যে F- আয়নের সাথে একটা সন্নিবের বন্ধন দ্বারা আবদ্ধ হয় দিয়ে এখানে SP3 সংকরণ হয়। তো এই দুটার মধ্যে একটা বেসিক ডিফারেন্স তো বলবে না, এটা আলাদা আলাদা করে আসতে পারে। তো এটাও একটা প্রশ্ন যে এদের সংকরণ গঠন আকৃতি বন্ধন কোণ এগুলো নিয়ে আলোচনা করতে বলতে পারে, BH4 BF5, মানে গত বছর একটা বোর্ডে কিন্তু আসছিল। তো মোটামুটি সংকরণে আমি 6টা প্রশ্ন রাখছি, 6টা প্রশ্ন যদি পারো, আর এই যে 6টা তুলনা, আর আগে ফরম্যাট 1 ফরম্যাট 2, মানে যাদের লোন পেয়ার ইলেকট্রন আছে যাদের লোন পেয়ার ইলেকট্রন নেই, আর এই যে তুলনা, এই প্রশ্নগুলো যদি পারো আশা করা যায় এর বাইরে প্রশ্ন আসবে না। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন থেকে একটা প্রশ্নই আসে, H2O তরল কিন্তু H2S গ্যাসীয় কেন, আর হাইড্রোজেন বন্ধন কি, এটা কদা গ্যাস? আর ফাজানের নীতি, বিভিন্ন উদ্দীপকের যৌগগুলো লেখা থাকবে, তো এই যৌগগুলো লেখা থাকার পরে ওখানে জাস্ট যে উদ্দীপকের যৌগগুলোর মধ্যে গলনাঙ্ক, স্ফুরণাঙ্ক বা দ্রাব্যতা তুলনা করো, তো যেটা বেশি আয়নিক বা কোনটা বেশি কম আয়নিক, যেটা বেশি আয়নিক হবে সেটা গলনাঙ্ক স্ফুরণাঙ্ক বেশি হবে, যেটা কম আয়নিক হবে সেটা গলনাঙ্ক স্ফুরণাঙ্ক দ্রাব্যতা কম হবে। তা এখানে মূলত যেটা ব্যতিক্রমগুলো থাকে না, যা স্বাভাবিক যে যৌগ, যেমন সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেশিয়াম ক্লোরাইড, তারপরে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এদের মধ্যে তুলনা করতে বলতে পারে। তো এই তিনটার মধ্যে কে বেশি আয়নিক, কে বেশি সমযোজী, এটা জাস্ট ফাজানের নীতি দিয়ে ব্যাখ্যা করতে হবে, ব্যাখ্যা দিয়ে বলতে হবে যে এটা বেশি আয়নিক বলে এটার গলনাঙ্ক স্ফুরণাঙ্ক দ্রাব্যতা বেশি, আর এটা কম আয়নিক বা বেশি সমযোজী বলে এটার গলনাঙ্ক স্ফুরণাঙ্ক দ্রাব্যতা কম। জাস্ট এই ধরনের প্রশ্ন আসতে পারে। Chapter 3-এর আরও একটা প্রশ্ন যে CCl4 আর্দ্র বিশ্লেষিত হয় না, কিন্তু SiCl Cl4 আর্দ্র বিশ্লেষিত হয় কেন? তো এই যে CCl4, এটার মধ্যে আসলে কার্বনের মধ্যে কোনো ডি অরবিটাল নেই, কিন্তু সিলিকনের মধ্যে একটা ডি অরবিটাল আছে। এই ডি অরবিটাল থাকার কারণে ওর মধ্যে পানির অণু, মানে ডি অরবিটাল ওই যে ফাঁকা, ওই ডি অরবিটাল থাকার কারণে এটার মধ্যে পানির অণু সংযোজিত হয়। এই সংযোজিত হওয়ার কারণে SiCl4 পানি দ্বারা আর্দ্র বিশ্লেষিত হয়, কিন্তু কার্বনে কোনো ডি অরবিটাল থাকে না, অর্থাৎ 1s2 2s2 2p2 2d তো আর হয় না। তাই 2d যেহেতু হয় না, এ কারণে এই যে CCl4 কখনো আর্দ্র বিশ্লেষিত হয় না। তো এইটার একটা ছোট ব্যাখ্যা আসতে পারে, এরকম গত বছর একটা বোর্ডে ছিল। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি যে তাপমাত্রা বাড়ালে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে, অর্থাৎ দুটি অ্যালুমিনিয়াম ক্লোরাইড একসাথে হয়ে Al2Cl6 গঠন করে। তো এই যে Al2Cl6 গঠন করে, এই এটা কিভাবে হয় সেটার একটা ব্যাখ্যা এখানে দিতে বলতে পারে। ঠিক আছে, তাপমাত্রা বাড়ালে এই দুটি অ্যালুমিনিয়াম ক্লোরাইড একসাথে হয়ে ডাইমার গঠন করে। তো এই গঠনটা জাস্ট একটু এঁকে দেখালেই হয়। এই হলো আমাদের Chapter 3। তো Chapter 3 আবার প্রথম থেকে বলি যে Chapter 3 মূলত আমরা আলাদা করে কোনো পার্ট পার্ট ভাগ করি নাই, এখানে জাস্ট হলো প্রথমে আয়নীকরণ শক্তি থেকে 2টা প্রশ্ন, ইলেকট্রন আসক্তি থেকে 1টা প্রশ্ন, সংকরণ থেকে মোটামুটি অনেকগুলো রাখছি, কারণ সংকরণ যে কোনো প্রশ্ন দিতে পারে। তবে একটা জিনিস, কেউ যদি সংকরণ বোঝে
যে প্রশ্নে আসুক না কেন তার কাছে কিন্তু সংকরণ কোনো ব্যাপারই না, মানে যে প্রশ্নে আসুক সে কিন্তু লিখতে পারবে। তো ওই লেখাটা আসলে আমাদের ধরতে হবে, আর অ্যান্সারগুলো কেমন হবে বা কী ধরনের হবে আমি শেষে একটা ইউটিউবে ক্লাস নিয়ে আসে আমার, ওখান থেকে আমি বলে দিব। এই ক্লাসগুলো ওখান থেকে দেখে নিলে তোমাদের হয়ে যাবে, মানে এদের যে অ্যান্সারগুলো কী হবে, এই প্রত্যেকটা সাজেশনের অ্যান্সার কী হবে ওখানে বলছি আমি। তো আমরা চ্যাপ্টার থ্রি থেকে যে দুই সেট সিকিউ আসবে আশা করি বুঝতে পারছি সিকিউগুলো কেমন হবে। এরপরে আমরা চলে যাচ্ছি যে চ্যাপ্টার থ্রির পরে চ্যাপ্টার ফোরে, চ্যাপ্টার ফোরে চলে যাচ্ছি। চ্যাপ্টার ফোর রাসায়নিক পরিবর্তন, দুই সেট সিকিউ আসবে, আর সবথেকে যদি বলো নির্ভরযোগ্য সিকিউ তা যেটা বলা যায় যেখান থেকে, মানে এটা খুব কমন আর সবচেয়ে বেশি কমন পাওয়া যায়, কম পড়ে যদি বেশি কমন পেতে চাও তাহলে এই চ্যাপ্টার ফোর, মানে চ্যাপ্টার টু আর থ্রির থেকে সবথেকে কম পড়তে হয় চ্যাপ্টার ফোরে। তাহলে এই চ্যাপ্টার ফোরে দুই সেট সিকিউ আসবে, এটা পার্ট পার্ট ভাগ করা যায়। এখানে দুইটা পার্ট তোমাদের যে শর্ট সিলেবাস করে দেওয়া আছে ওখানে দুইটা পার্ট ভাগ করে দেওয়া আছে, আমি ভাগ করে রাখছি যে রাসায়নিক সাম্যাবস্থা সাম্যধ্রুবক এই কেপিকেসি এই অংশটা থেকে এক সেট সিকিউ আসবে। আর এই সিকিউটা কী হবে সেটা দেখো, উদ্দীপকে আসলে দুইটা বিক্রিয়া দেওয়া থাকে অথবা একটা বিক্রিয়া দেওয়া থাকবে। তো ওই বিক্রিয়ার জন্য কেপি এর রাশিমালা নির্ণয় করো বা কেসি এর রাশিমালা নির্ণয় করো। তো যখন রাশিমালা নির্ণয় করতে বলবে তখন কিন্তু ওই যে তোমরা আলফার মতো একটা রাশিমালা যেটা, যেমন পিসিএল ফাইভের বিয়োজনে যে রাশিমালা এরকম আসে আলফা স্কোয়ার ওয়ান মাইনাস আলফা স্কোয়ার ইনটু পি, তো এই যে রাশিমালা নির্ণয় করতে বললে কিন্তু এটা, আর এটা কিন্তু ম্যাথ না, কারণ এখানে কোনো মানটান দেওয়া থাকবে না, বলবে কি উদ্দীপকের বিক্রিয়াটির জন্য কেপি এর রাশিমালা নির্ণয় করো বা কেসি এর রাশিমালা নির্ণয় করো, তখন জাস্ট এরকম রাশিমালা নির্ণয় করে দেখাতে হবে। আচ্ছা এটা পরে কেপিকেসির ম্যাথ আসে, তা কেপিকেসির ম্যাথগুলো কীরকম হতে পারে, যে বিয়োজন মাত্রা প্রথমে দেখো, বিয়োজন মাত্রা এই যে আলফা, এই আলফাটা দেয়া থাকে কেপি অথবা কেসি বের করতে বলে, সবথেকে কমন ম্যাথ, সবথেকে বেশি কমন বা সবথেকে সহজ ম্যাথ যদি বলো এটা এক নম্বরটা। আর টাইপ টু এখানে যেটা টাইপ ওয়ান ম্যাথ, এখানে ম্যাথের টাইপ ওয়ান যেখানে বিয়োজন মাত্রা আলফাটা দেয়া থাকে কেপি অথবা কেসির মান বের করতে বলে, আর টাইপ টু হলো সাম্য অবস্থায় পরিমাণ দেওয়া থাকে, এটা একটা সত্য মতে দিয়ে পরিমাণটা থেকে আলফার মানটা বের করে নিয়ে আসতে হয়। উপরেরটায় আলফা সরাসরি দেওয়া থাকে যে আলফার মান 20%, 30%, 50% বা 80%, এক্ষেত্রে আলফাটা সরাসরি দেওয়া থাকে, আর এই জায়গায় আলফাটা দেওয়া থাকে না, এটা সত্য মতে দিয়ে প্রারম্ভিক অবস্থায় সাম্য অবস্থায় তারপর সত্য মতে দিয়ে আলফাটা বের করে নিয়ে আসতে হয়, ওই বের করে তারপরে কেপি কেসি বের করতে হয়। টাইপ থ্রিতে আছে যে সাম্য ধ্রুবক, টাইপ থ্রি সাম্য ধ্রুবক কেপি অথবা কেসি দেওয়া থাকবে, বিয়োজন মাত্রা বের করো, এটা একটা উল্টা ম্যাথ, মানে এই এক আর দুই এর ঠিক অপোজিট, এখানে কেপি কেসি তোমার দেয়া থাকে আগে থেকে, সাম্য বিয়োজন মাত্রা দেয়া থাকবে, বিয়োজন মাত্রা ওই যে আলফাটা বের করে নিয়ে আসতে হবে। এটা আজ পর্যন্ত খুব কম আসছে কারণ এই ম্যাথটা একটু বড় হয়, কিন্তু এবছর দেওয়ার মতো একটা ম্যাথ কিন্তু তিন নম্বরটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, যে কোনো একটা বোর্ডে আসতে পারে। আচ্ছা এরপরে চার নম্বরে চলে যাচ্ছি, চাপের পরিবর্তন করলে পরিবর্তিত বিয়োজন মাত্রা আলফা বের করো, মানে চাপটাকে যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে ওই ক্ষেত্রে আলফার মানটা কেপিকেসি তাপমাত্রা চেঞ্জ করলে কেপিকেসি চেঞ্জ হয়, এছাড়া অন্য কোনো কিছু দিয়ে কিন্তু কেপিকেসি চেঞ্জ করা যায় না, কিন্তু চাপের পরিবর্তন করলে বা তাপমাত্রা পরিবর্তন করলে বিয়োজন মাত্রা আলফার কিন্তু চেঞ্জ হয়। তো ওই যে চাপের পরিবর্তন, বিশেষ করে ওই তাপমাত্রা দিবে না, চাপের পরিবর্তন করলে বিয়োজন মাত্রাটা কত হবে সেটা, তা শুরুতে আমাদের কেপিটা বের করে নিয়ে আসতে হবে, তারপরে যে পরিবর্তিত চাপ ব্যবহার করে পরিবর্তিত বিয়োজন মাত্রা সেটা বের করে নিয়ে আসতে হবে, সে ধরনের একটা ম্যাথ। এই ম্যাথও কিন্তু ইম্পর্টেন্ট, গত বছর একটা জায়গায় ছিল। তাহলে কেপিকেসির যে ম্যাথ, আমরা যে যদি সাজেশনটা আবার দেখি যে এক সেট সিকিউ আসবে রাসায়নিক সাম্যাবস্থা সাম্যধ্রুবক, তা প্রথম হলো কেপিকেসির রাশিমালা ও এক নম্বর, এরপরে দুই নম্বর হলো কেপিকেসি এর ম্যাথ, কেপিকেসি এর ম্যাথ চারটা টাইপ দিছি আমি। এরপরে চলে যাচ্ছি তিন নম্বর প্রশ্ন, এটা দুই নম্বর কিন্তু এরপরে তিন নম্বর প্রশ্ন। তো তিন নম্বর প্রশ্নটা দেখো, এই যেটা যে উদ্দীপকের বিক্রিয়ার কোন কোন শর্তে সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাওয়া যাবে, যে কোনো একটা বিক্রিয়া দেওয়া থাকতে পারে, ধরো এরকম একটা বিক্রিয়া দেওয়া আছে এন টু প্লাস থ্রি এইচ টু ইকুয়াল টু টু এন এইচ থ্রি, এরকম একটা বিক্রিয়া তোমার দেওয়া থাকবে, বিক্রিয়া দিয়ে জাস্ট এটা ডেল এইচটাও লেখা থাকবে যে ডেল এইচ পজিটিভ নাকি নেগেটিভ, ডেল এইচটা লেখা আছে নেগেটিভ, তাহলে
এই বিক্রিয়াটা কোন কোন শর্ত আরোপ করলে সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাওয়া যাবে, অথবা কোন কোন শর্ত আরোপ করলে এর সাম্যাবস্থাটা সামনের দিকে যাবে, তা সেটা প্রথমত তাপমাত্রা বা কী করতে হবে, চাপ কী করতে হবে, রাশিমালা নির্ণয় করা। দুই নম্বর প্রশ্ন হলো কেপিকেসির ম্যাথ, ম্যাথ চারটা টাইপ হতে পারে, সে চারটা টাইপের ম্যাথই করে যেতে হবে। তিন নম্বর প্রশ্ন এখানে যে ল্যাশ হাতেলিয়ার নীতি, অর্থাৎ উদ্দীপকে বিক্রিয়া দেওয়া থাকবে, কোন কোন শর্তে সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাওয়া যাবে সেটা। আর চার নম্বর প্রশ্ন যেটা দিচ্ছে যে সাম্যদ্রুবকের উপরে তাপমাত্রার প্রভাব, সেই লেখচিত্র। ঠিক আছে, এই চারটা প্রশ্ন যদি পারো তা আশা করা যায় এক সেট কোর্স নয় এখান থেকে কমন পাবে। এরপরে আমরা চলে আসি যে পার্ট টু, অম্লক্ষার পিএইচ বাফার দ্রবণ, এই জায়গা থেকে একটা সেট সিকিউ আসবে। তো এই সেট সিকিউটা খুবই সহজ, তিনটা চারটা ম্যাথ কোশ্চেন করলে এখান থেকে পারবো। সবচেয়ে আসে হলো ম্যাথ বেশি। তো এই ম্যাথে যেটা আসে যে উদ্দীপকের জৈব অ্যাসিডের বা জৈব ক্ষার এর পিএইচ নির্ণয় করো। ম্যাথ গদাগে আসার প্রশ্ন, এটা গদাগের প্রশ্ন, উদ্দীপকের জৈব অ্যাসিড বা ক্ষারের পিএইচ নির্ণয় করো। মানে উদ্দীপকটা লেখা থাকবে এরকম, তোমার বক্স আকারে উদ্দীপক লেখা থাকবে, তো ওখান থেকে ওটার জৈব অ্যাসিড হবে বা জৈব ক্ষার যেটা থাকবে তার পিএইচ নির্ণয় করো। টাইপ টু এর ম্যাথ অজৈব অ্যাসিড ক্ষারের, অজৈব অ্যাসিড ক্ষার বলতে এই যে NOH, KOH, NO2, CO3 এ ধরনের জিনিসের যে উদ্দীপকের মধ্যে যদি এগুলো থাকে তো এগুলো অজৈব অ্যাসিড ক্ষার, H2SO4, এদের পিএইচ বের করতে বলতে পারে, ঘনমাত্রা দেওয়া থাকবে। পার্সেন্টেজ আকারেও কিন্তু ঘনমাত্রা দেওয়া থাকতে পারে, এগুলো আশা করি তোমরা পারো। তাহলে জৈব অ্যাসিড ক্ষারের পিএইচ নির্ণয়, অজৈব অ্যাসিড ক্ষারের পিএইচ নির্ণয়, আর তিন নম্বর হলো বাফার দ্রবণের পিএইচ নির্ণয়। তো বাফার দ্রবণের পিএইচ নির্ণয়ের দুইটা টাইপ আছে। প্রথমত হলো অ্যাসিড আর যদি লবণ দেওয়া থাকে সেক্ষেত্রে সরাসরি সূত্র বসানো যায়, আর যদি অ্যাসিড আর ক্ষার দেওয়া থাকে তাহলে বিক্রিয়ার মাধ্যমে বের করে নিয়ে আসতে হয়, বিক্রিয়া ছাড়াও সূত্র দিয়েও করা যায়। তাই বাফার দ্রবণের পিএইচ এটাও কিন্তু আসে। তাহলে কেপিকেসি ছাড়া অম্লক্ষার সাম্যাবস্থা এখান থেকে যে একটা সেট সিকিউ আসবে, সেই সিকিউটা কী হবে বললাম যে ম্যাথমেটিক্যাল টার্ম বেশি আসবে। গদাগের প্রশ্নে আসার মতো অজৈব অ্যাসিড ক্ষার সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এরপরে হলো বাফার এর পিএইচ, এটা ইম্পর্টেন্ট। আর যদি এক আর তিন না আসে সেক্ষেত্রে দেখা যাবে যে দুই নম্বরটাও দিতে পারে, এক আর তিনটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, বাফার দ্রবণের এই ম্যাথের মধ্যে কিন্তু টাইপ ওয়ান, টাইপ টু, টাইপ থ্রি লিখছি, অর্থাৎ তিনটা টাইপের ম্যাথ হবে। আর এরপরে চলে যাচ্ছি ম্যাথের পরে গদাগের পরে ঘদাগের প্রশ্ন যেটা আসে, ঘদাগের প্রশ্ন সব থেকে কমন হলো এটা যে বাফার দ্রবণের ক্রিয়াকৌশল বা বাফার দ্রবণের সামান্য অ্যাসিড বা ক্ষার যদি যোগ করা হয় তাহলে পিএইচ অপরিবর্তিত থাকে কেন। তা দুই বছর ধরে পড়ছো, আশা করি এই প্রশ্নের অ্যান্সার সবাই পারো। আর ওই প্রশ্নের অ্যান্সার যদি না পারো, আমি শেষে তো বললাম, দেখার জন্য একটা লিঙ্ক বলবো, এখান থেকে দেখে নিতে পারবা। তা চলে গেলাম আমরা অম্লক্ষার পিএইচ বাফার দ্রবণ, এখান থেকে যে অ্যাক্সেস সিকিউ আসবে সেটা এটা। এটা আর একটা প্রশ্ন আসে মানুষের রক্তের বাফারটা, বাফার দ্রবণ সম্ভব কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করো। 2019 সালে একবার জায়গায় আসছিল, এই জন্য লেস ইম্পর্টেন্ট হিসেবে রেখে দিছি। আর মানুষের রক্তের বাফার ম্যাথ ক্রিয়াকৌশল, মানুষের রক্তের বাফার গত বছর ময়মনসিংহ বোর্ডে ছিল, তো এই ময়মনসিংহ বোর্ডে আসছিল, এবছর অন্য জায়গায় আসার মতো। তো যদি বলা হয় সবথেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন কোনটা, তবে অবশ্যই আমি বলবো এই যে ম্যাথের মধ্যে এই প্রশ্নটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, এরপরে হলো বাফার দ্রবণের পিএইচ, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট, আর এটা হলো খুব ইম্পর্টেন্ট, এটা ঘদাকে কিন্তু সবথেকে বেশি আসে। তাহলে এই তিনটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। তা যদি কখনো এগুলো ছাড়া অন্য প্রশ্ন দিতে হয় সেক্ষেত্রে আমাদের দুই কিংবা আগের যে চার ওগুলো আমাদের অবশ্যই পড়ে যেতে হবে। আচ্ছা, ম্যাট টাইপ জৈব, এখানে লিখে রাখছি আমি, জৈব অ্যাসিড ক্ষারের পিএইচ বা বাফার দ্রবণের ক্রিয়াকৌশল, বাফার দ্রবণের সামান্য অ্যাসিড ক্ষার যোগ করলে পিএইচ অবরোহিত থাকা কেন মোস্ট ইম্পর্টেন্ট, এখানে আমি লিখেও রাখছি, এখানেও লেখা আছে। তো এরপরে চলে যাচ্ছি আমরা চ্যাপ্টার থ্রি এর পরে চ্যাপ্টার ফোর, কর্মমুখী রসায়নে। কর্মমুখী রসায়ন কখন অ্যান্সার করবা? প্রথমত বলি যে কর্মমুখী রসায়ন কিন্তু তোমার একটু বর্ণনামূলক টাইপের প্রশ্ন হবে। তাই বর্ণনামূলক টাইপের প্রশ্ন হলে অনেক টিচার যারা খাতা দেখে, খাতা কাটে, তারা কিন্তু বর্ণনামূলক প্রশ্নেতে মার্কস কম দেয়। যেমন গদাগে 3 মার্কস, ঘদাগে 4 মার্কস, তুমি ফুল ভালো করে লিখছো, তারপরে দেখা যাবে 1 মার্ক করে কেটে দিচ্ছে, 3-এর জায়গায় 2 দিছে বা আড়াই দিছে, বা 4-এর জায়গায় 3 দিছে বা আড়াই দিছে এরকম। তাহলে সেক্ষেত্রে এই কর্মমুখী রসায়নটা তুমি অ্যান্সার করবা হলো অপশনাল হিসেবে রেখে দিবা, যে তুমি অবশ্যই পড়ে যাবা, কারণ এখান থেকে প্রশ্নটা কমন পাবা একদম শিওর শিওর, যে তুমি আমি যে 4টা প্রশ্ন রেখে দিছি এখানে, এখান থেকে এক সেট প্রশ্ন তুমি কমন পাবাই।
তো এক সেট প্রশ্ন কমন পাওয়ার জন্য আমাকে অবশ্যই এই কর্মমুখী রসায়ন পড়ে যেতে হবে। তবে আমি অ্যান্সার করব কখন, যদি দেখি চ্যাপ্টার 2, 3, 4 এগুলোর আমি প্রশ্ন ভালো পারি তাহলে আমি লিখব, আর যদি ভালো না পারি তাহলে আমি এখানে এসে প্রশ্ন করব, এখান থেকে লিখব। তা কর্মমুখী রসায়ন থেকে যে প্রশ্নটা আসতে পারে সেটা ভিনেগার প্রস্তুতি সমীকরণ সহ লেখো। এখানে কিন্তু সমীকরণ বলতে বিক্রিয়া সহ কিন্তু লিখতে হবে, বেসিক্যালি বিক্রিয়াগুলো যদি তোমার ঠিক থাকে ফুল মার্ক্স দিয়ে দিবে। তো এই যে ভিনেগার প্রস্তুতি সমীকরণ সহ লেখো, এটা দুইটা উদ্দীপক থাকতে পারে, উদ্দীপকে আখের রস বা খেজুরের রস বা সুক্রোজ, এটা থেকে যখন বলবে যে ভিনেগার প্রস্তুতি করো তখন কিন্তু সুক্রোজ থেকে ভিনেগার প্রস্তুতিটা দেখাতে হবে। এটার বিক্রিয়া তিনটা, ওই তিনটা বিক্রিয়া সামান্য একটু ব্যাখ্যা দিলে হয়ে যাবে। আর আলু বা এস্টাস থেকে বিক্রিয়া আছে, এটাও বিক্রিয়া তিনটা, তাই আলু বা এস্টাস থেকে ভিনেগার প্রস্তুতি বিক্রিয়া সেটা লিখতে হবে। তাই খেয়াল করে রাখ, দেখবা যে আখের রস বা খেজুরের রস বলছে কি না বা আলু বলছে কি না, যেখান থেকে বলে সেটা দিয়ে এই ভিনেগার প্রস্তুতি সমীকরণগুলো লিখে জাস্ট অল্প কথায় ব্যাখ্যা দিলে হয়ে যাবে। তাহলে সবথেকে বেশি ইম্পর্টেন্ট বা মোস্ট কমন প্রশ্ন হলে এক নম্বরটা। এরপরে এক নম্বরের মধ্যে এক আর দুই লিখছি, দুই নম্বর প্রশ্ন দেখো, ভিনেগারের খাদ্য সংরক্ষণ কৌশল ব্যাখ্যা করো। তাই ভিনেগার যে খাদ্যদ্রব্যকে কীভাবে সংরক্ষণ রাখে বা পচতে দেয় না, বা খাদ্যদ্রব্য কেন ব্যাকটেরিয়া জন্মাইতে দেয় না, সেটার একটা ব্যাখ্যা করতে হয় এখানে। অল্প কথাই বইয়ের মধ্যে আছে, দেখবা বইয়ে ব্যাখ্যা দেওয়া আছে খুব ছোট করেই। ওখানে জাস্ট কি, এই যে ভিনেগারের মধ্যে যে অ্যাসিডটা থাকে ওই অ্যাসিডটা বিয়োজিত হয়ে H+ দেয়, ওই H+ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরকে নষ্ট করে ফেলে, তাহলে আর ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে না, তাই খাদ্য সংরক্ষিত থাকে। তো এই ধরনের কিছু কথা একটু আনুষঙ্গিক কথা দিয়ে বাড়ায় লিখতে হবে, এটাও খুব ইম্পর্টেন্ট। এক নম্বর আর দুই নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, সবথেকে বেশি আসার পসিবিলিটি আছে এক আর দুই। তো যদি কখনো এক আর দুই মিস হয় সেক্ষেত্রে আরও কিছু বর্ণনামূলক আছে, ভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণের গুরুত্ব আলোচনা করো। দেখো এটা একটা আর্টসের প্রশ্ন, তুমি আর্টসের তোমার যেসব বন্ধুরা পড়ে তাদের যেমন একটা প্রশ্ন দিয়ে ব্যাখ্যা করতে বলে, তো সেরকম একটা প্রশ্ন, ভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণের গুরুত্ব আলোচনা করো। তো অর্থনৈতিক গুরুত্ব, গুরুত্বটা কেমন, যে যদি খাদ্যদ্রব্য না পচে তা আমাদের অপচয় হচ্ছে না, অপচয় না হলেই তো লাভ। তো এ ধরনের কিছু কথা বাড়ায় রংচং মাখায় লিখতে হবে। তো বুঝতেই পারতেছো এ ধরনের রংচং মাখায় যদি প্রশ্ন কেমিস্ট্রিতে লেখো সেক্ষেত্রে এক টিচারে ভালো লাগে, এক টিচারে ভালো লাগে না, ফুল মার্ক্স এক্সপেক্ট করা যায় না। অর্থাৎ তিনের মধ্যে হয়তো দুই দিতে পারে, চারের মধ্যে হয়তো তিন দিতে পারে। এ কারণে আমি বলছিলাম যে এ ধরনের প্রশ্ন আসলে চিন্তা করবা যে তুমি এগুলো না লিখে অন্য প্রশ্ন লেখা অপশান আছে কি না, যদি সেই প্রশ্ন আবার না হয় তাহলে অবশ্যই এটা লিখবা, কারণ ভুল অ্যান্সার দিয়ে তো লাভ নাই। তাহলে এটা হলো তিন নাম্বার লেস ইম্পর্টেন্ট, এক আর দুই মোটামুটি ইম্পর্টেন্ট, তিন নাম্বার লেস ইম্পর্টেন্ট অনেক। এরপর আরও আছে যে খাবার লবণ চিনি খাদ্য সংরক্ষণ কৌশল, আগে আমরা তো ভিনেগারের খাদ্য সংরক্ষণ কৌশল পড়ছি, পড়ে যাবে, এরপরে খাবার লবণ আর এই চিনিরও খাদ্য সংরক্ষণ, কীভাবে খাবার লবণ বা চিনি এগুলো খাদ্যদ্রব্যকে কীভাবে সংরক্ষণ রাখে বা কেন পচতে দেয় না, ব্যাকটেরিয়া জন্মাইতে দেয় না, সেটার একটা ব্যাখ্যা শিখে রাখতে হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে খাদ্য সংরক্ষণের ভূমিকা, এই দুই তিন আর এই যে পাঁচ মোটামুটি একই অ্যান্সার, মানে তিন লিখ আসলেও যেভাবে অ্যান্সার দিবা পাস আসলেও ঠিক একই অ্যান্সার দিবা, জাস্ট কোশ্চেনের কথাটা ভিন্ন কিন্তু অ্যান্সার একই। তা এই গেল আমাদের মোট পাঁচ সেট, মানে প্রশ্ন অ্যান্সার করার জন্য আমার যে সাজেশানটা, তা আমি এখান থেকে কথা বলি যে চ্যাপ্টার 2 থেকে 2 সেট CQ বলছি, চ্যাপ্টার 3 থেকে বলছি 2 সেট, চ্যাপ্টার 4 থেকে বলছি 2 সেট, তাহলে এই গেল 3 × 6 সেট, আর চ্যাপ্টার 5 থেকে বলছি 1 সেট, তাহলে 60 সেট কিন্তু প্রশ্নের কথা বলছি, আর এক সেট প্রশ্ন বলি নাই। তা এই আর একটা সেট প্রশ্ন হলো কি, যে কোনো একটা চ্যাপ্টার থেকে 2 সেট CQ হবে, চ্যাপ্টার 5 থেকে কখনো 2 সেট হবে না, চ্যাপ্টার 2, 3, 4 যে কোনো একটা চ্যাপ্টার থেকে তোমার 3 সেট প্রশ্ন আসবে, যদিও আগে আমি 2 সেট করে বলছি কিন্তু সেটা যে কোনো একটা তোমার চ্যাপ্টার থেকে 1 সেট প্রশ্ন করবে, কারণ আমাদের চ্যাপ্টার 1 নাই, যেহেতু চ্যাপ্টার 1 নাই সেই কারণে ওই চ্যাপ্টার 1 থেকে 1 সেট প্রশ্ন করতো, যেহেতু চ্যাপ্টার 1 শর্ট সিলেবাসে নাই এ কারণে চ্যাপ্টার 2, 3, 4 থেকে আমাদের 1টা সেট প্রশ্ন করবে বেশি, অর্থাৎ 2, 3, 4 যে কোনো একটা চ্যাপ্টার থেকে তোমার 1টা সেট এক্সট্রা প্রশ্ন হবে। সেই প্রশ্নটাও তুমি যদি আমার আগের ওই সাজেশান, মানে ওই সাজেশানটা ফলো করো তাহলে সেটাও পেয়ে যাবে। তাহলে এখান থেকে চ্যাপ্টার 2, 3, 4 থেকে 60 সেট প্রশ্ন হবে, আর চ্যাপ্টার 5 থেকে 1 সেট প্রশ্ন হবে। তা এই যে সাজেশানটি 100% ইফেক্টিভ হবে, যেটা বলতেছিলাম যে তোমরা যদি এই যে প্রশ্নগুলোর অ্যান্সার কীরকম হবে, যে চ্যাপ্টার 2, 3, 4 ওই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা এখানে এই যে ইউটিউবে যদি সার্চ দাও HSCN অ্যাডমিশন কেমিস্ট্রি, এখানে ইউটিউব চ্যানেলে যে দেখতে পাবা যে এই সাজেশান ক্লাসগুলোর আর
অ্যান্সারগুলো, আমি যে অ্যান্সারগুলো বলতে চাচ্ছি না, এখানে একটা ক্লাসেতে অ্যান্সার সব অ্যান্সার বলা সম্ভব না। তো প্রশ্নের অ্যান্সারগুলো যদি না বুঝতে পারো, বিগত বছরের প্রশ্ন দেখায় কীভাবে প্রশ্ন আসে আর কীভাবে প্রশ্ন সলিউশন করতে হবে, অ্যান্সারটা কীভাবে দিতে হবে, আমি এখানে ক্লাস নিয়ে রেখে দিছি। তো ওইখানে ক্লাস যদি দেখো, তা আশা করা যায় তুমি এই প্রত্যেকটা সাজেশানটা এগুলো বুঝতে পারবা। এখানে এই যে সাজেশানগুলো কিন্তু বুঝতে হলে, যে কোনো একটা প্রশ্ন দেখায় আমি বলি যে বিয়োজন মাত্রা আলফা দেওয়া থাকবে, ধরো এই প্রশ্নটা দেওয়া আছে, প্রশ্নটা কেমন হবে, কীরকম অ্যান্সার হবে, গত বছর কীভাবে আসছে, এর আগের বছর কীভাবে আসছে, সে প্রশ্ন কেমন হবে, তার অ্যান্সার কেমন হবে দেখবে এখানে করে দেওয়া আছে। পেলে লিস্ট আকারে সিকিউ সাজেশান ক্লাস, প্রত্যেকটা চ্যাপ্টারে সিকিউ সাজেশান ক্লাস বলে একটা করে ফোল্ডার পেলে লিস্ট করা আছে, ওখান থেকে দেখে নিতে পারবে। যাদের প্রয়োজন তারা দেখবে, যাদের পারো তাদের দরকার নেই। যেমন এই প্রশ্নটা যেটা, যে সাম্যদ্রব্য কেপিকেসি দেওয়া থাকবে, বিয়োজন মাত্রা উল্টা করে বের করতে হবে, যেটা যদি না বুঝতে পারো দেখবো ওইখানে ক্লাস নিয়ে আছে, ওখান থেকে তুমি দেখে নিতে পারবে। তাহলে এটা বললাম। আচ্ছা, এরপরে চলে যাই যেখানে ছিলাম। জয়েন উইথ মি, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে টেলিগ্রাম গ্রুপে আমার সাথে এখানে জয়েন হতে পারবা, t.me, মানে গুগল সার্চ বক্সে যদি এটা লেখো t.me আজাদ CIC 22, কোনো প্রশ্ন যদি না বোঝো তো আমাকে এখানে নক দিলে আমি রিপ্লাই দেই যে তোমার প্রশ্নটা এই সমস্যা, আমি এখানে তোমাকে বলে দিব। তাহলে মোটামুটি তোমরা সাজেশানটা, যেটা সাজেশানটা দিয়ে রাখছে, এই সাজেশানটা কমপ্লিট করলে আশা করা যায় ফুল মার্কস, অর্থাৎ 50 মার্কস দেয়, 50 মার্কেরই মধ্যে। এটা শুধু সিকিউ সাজেশানের কথা বললাম, কখনই একটু কথা বলবো সিকিউ সাজেশান বলতে গ আর ঘ, আর ক আর খ দাগের জন্য কী পড়বা সেটা একটু বলে দিই। ক আর খ দাগের জন্য তোমাদের বেশি কিছু করার দরকার নাই, ক খ দাগের জন্য তোমরা বিগত প্রশ্নগুলো সলভ করলে হয়ে যাবে, বোর্ড প্রশ্নগুলো। যেমন 2022, 2021, তারপরে 2020, 2019, আর হলো 2018, 2017, 2017 পর্যন্ত গেলেই হবে। অর্থাৎ 2017 থেকে 2022 সাল পর্যন্ত যে কখাদাগগুলো আসছে, এই কখাদাগগুলো যদি তুমি শেষ করো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার আর কিছু লাগবে না। 2017 থেকে 2022 পর্যন্ত বিগত যে বোর্ড পরীক্ষায় ক আর খদাগে যে প্রশ্নগুলো আসছে, ওই প্রশ্নগুলো যদি সলভ করো, কখাদাগে আর কিছুই লাগবে না, আমি গ্যারান্টি দিয়ে এটা বলে যেতে পারি যে কখদাগের জন্য আর কিছু করার দরকার নেই। তুমি কখদাগের জন্য শুধু 2017 থেকে 2022 পর্যন্ত বোর্ড প্রশ্ন যেগুলো আসছে, ওই বোর্ড প্রশ্নের অ্যান্সারগুলো করে যাও, হয়ে যাবে কখদাগ, ওটা থেকে পেয়ে যাবা, কমন থাকবে অবশ্যই। আর যদি বলা হয় MCQ কী করবো, তো MCQ এর জন্য ঠিক একই পরামর্শ থাকবে। প্রথমত তোমরা যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকে, MCQ এমনি পারবা। আর এই MCQ প্র্যাকটিসের জন্য তোমাদের যে বই আছে, অর্থাৎ হাজারি স্যারের বই, কবির স্যারের বই, যার কাছে যে বই আছে, এখন একটা বইয়ের পেছনে প্রায় 200-250 করে একটা চ্যাপ্টারের অনুশীলনীতেই 200-250 MCQ আছে। তো কিছুই না করে আগে শুরুতেই এই চ্যাপ্টারের পেছনে যে 200-250 MCQ আছে, ওই MCQগুলো বুঝে বুঝে শেষ করো, প্রথম কাজ হবে MCQ-র এইটা। এগুলো যদি শেষ হয়ে যায়, তারপরে তুমি এই 2017 থেকে 2022 পর্যন্ত বোর্ড কোর্সেন যেগুলো আছে সবগুলো বোর্ডের, ওই সবগুলো বোর্ডের MCQ শেষ করো। তাহলে MCQ এর জন্য কী বললাম, বোর্ডের বোর্ড বইয়ের অনুশীলনীর পেছনে যে MCQ আছে ওই MCQগুলো শেষ করবা, আর সাথে 2017 থেকে 2022 পর্যন্ত বোর্ড পরীক্ষা আসা যে MCQ সেগুলো সলভ করবা। যদি এগুলো সলভ করো, আশা করি কেমিস্ট্রিতে এভারেজ মার্ক তোমার 95 থাকবে, মানে 102টা মিলে যদি আমি বলি, তোমার 2টা মিলে তো 200 মার্ক, তুমি 190+ পাবা যদি এই কাজ করতে পারো। আর আমরা চ্যাপ্টার এর এও দিব, মানে সেকেন্ড পেপারের সাজেশানও দিব, সেকেন্ড পেপার সাজেশান ক্লাসও নিব, তাহলে ওইখানেও বলে দিব যে ওখানে কোন চ্যাপ্টার থেকে কীভাবে প্রশ্ন আসবে। তাহলে কখদাগের জন্য যেটা বললাম সে কাজটা করবা, এখানে যেহেতু সিকিউ সাজেশান এটা, কখদাগের জন্য যে সাজেশান সেটা কী করবা সেটা আবার বলি, যে ক আর খ দাগের জন্য কিছুই না, বিগত বোর্ড পরীক্ষায় 2017 থেকে 2022 পর্যন্ত যে কখদাগগুলো আসছে ওইগুলো সমাধান করলে হয়ে যাবে। ওইগুলো অনেক, মানে 9টা বোর্ডের কোশ্চেন যদি সলভ করে দেখো আর কিছু নাই, মোটামুটি সব শেষ হয়ে গেছে। আর MCQ এর জন্য অনুশীলনীর প্রশ্ন, অনুশীলনীর পরে জাস্ট কী করতে হবে, 2017 থেকে 2022 পর্যন্ত প্রশ্ন সলভ করবা, আশা করা যায় 90+ পাবা মার্কস। আচ্ছা, এবার একটু কথা বলি যে জয়কলি তোমাদের জন্য যে ফ্রি ক্লাসগুলো নিচ্ছে, এর জন্য জয়কলিকে ধন্যবাদ। আর অবশ্যই জয়কলিতে যখন ইয়ে হয়ে যাবে, মানে তোমাদের HSC হয়ে যাবে, জয়কলির এই যে অ্যাডমিশানের জন্য যে বইটা, নতুন আঙ্গিকে একদম নতুন করে এবার সাজানো হচ্ছে, আশা করা যায় আগের থেকে অনেক ভালো পাবা।
তো এই বইটা অ্যাডমিশনের সময় কাছে রাখবা, অনেক উপকার দিবে তোমাকে এটা। এখানে বিগত সবগুলো ভার্সিটিতে যেসব প্রশ্ন আসে সেই প্রশ্ন সব এখানে দেওয়া আছে, অর্থাৎ প্র্যাকটিসের জন্য বলো বা বেসিক ক্লিয়ারের জন্য বলো, এই বইটা তোমাদের অনেক কাজে দিবে। ঠিক আছে, তা আমরা আজকের ক্লাস এখানে শেষ করব। আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে তা আমাকে তো এখানে বলতে পারবাই, আর যদি ইয়ে থাকে এখানে বললেই হবে। আর নেক্সট ক্লাস আমরা আবার আসব, আর জয়কলির পেজে যেখানে এ দিয়ে আছে ওইখানে কমেন্ট করেও বলতে পারো যে কী কী কোনো প্রবলেম আছে কি না, যে এই জায়গাটা একটু বোঝানো, তা সেটাও আমি একটু দেখাই দিলাম। তা নেক্সট ক্লাসে আবার দেখা হবে চ্যাপ্টার, এই যে আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপার সাজেশন ক্লাসে এরকম করেই নিয়ে আসবো। তা সবাই ভালো থাকো, তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, আল্লাহ হাফেজ।